আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেবি মামের আজকের পর্বে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, বাড়ন্ত বয়সে একটি শিশুর শারীরিক এবং মানসিক সঠিক বিকাশ বৃদ্ধির জন্য তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাবা মায়েদের রাখতে হবে বিশেষ নজর। দিতে হবে প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ এবং ভিটামিন মিনারেলসে ভরপুর খাবার। কিন্তু অনেক মায়েরাই বুঝতে পারে না বাচ্চাকে কিভাবে অল্প খাবারে বেশি পুষ্টি দেওয়া যায়। আমার আজকের আয়োজনে ঠিক তেমনই একটি খাবারের রেসিপি শেয়ার করব। এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে ঝটপট এই ক্যালোরিবহুল এবং হাই প্রোটিন সমৃদ্ধ খাবারের রেসিপি দেখে নেওয়া যাক। তো খাবারটি তৈরি করতে প্রথমেই একটি বাটিতে একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে সম্পূর্ণ ডিমের পরিবর্তে শুধুমাত্র ডিমের কুসুম নিয়ে নেবেন, কারণ ডিমের সাদা অংশে বাচ্চাদের অ্যালার্জির মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। সে কারণে ডাক্তাররা 1 বছরের আগে ডিমের সাদা অংশ দিতে নিষেধ করে থাকেন। আমার বাচ্চার বয়স 1 বছরের বেশি, তাই আমি এখানে পুরো ডিমটাই নিয়ে নিয়েছি। ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। এই তো ফেটানো হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। 1 বছরের আগের বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। ডিমের সঙ্গে দুধ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে চালের সুজি কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আবারও এই সব কয়টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা এখানে অলিভ অয়েলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1টি মুখ ফাটানো এলাচ আর ছোট্ট 1টি দারচিনি। এগুলো দেওয়ার ফলে খাবারটি থেকে সুন্দর 1টি সুঘ্রাণ বের হবে আর ডিমের এক্সট্রা গন্ধ দূর হয়ে যাবে। এখন আমি যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি 1টি ছাঁকনি দিয়ে ছেঁকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে না ছেঁকেও সরাসরি প্যানের মধ্যে দিয়ে রান্না করে নিতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই খাবারটিকে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে এটাকে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, কারণ আপনি যদি এই পর্যায়ে এটাকে না নেড়ে দেন তাহলে দেখা যাবে যে ডিম এবং আটাটা দলা ভেদে যাবে আর বাচ্চাদের খেতে অসুবিধা হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে খাবারটি এইরকম ঘনত্বে চলে আসবে। আমি আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি আর খাবারটিকে আমি আমার বেবির পছন্দ অনুযায়ী ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টি সম্পন্ন এবং মজাদার করার জন্য আরও কিছু উপাদান অ্যাড করব। তাই এই পর্যায়ে চুলার আঁচ অফ করে দিচ্ছি আর চলে যাচ্ছি সেই প্রিপারেশনে। 1টি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো পাকা দেখে 1টি কলা, আরও নিয়ে নিচ্ছি 1টি খেজুর। এই খেজুরটিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ওপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি, কারণ খেজুরের ওপরের অংশটা অনেক বেশি মোটা হয় যেটা ম্যাশ হতে চায় না আর বাচ্চাদেরও গলায় আটকে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। এবার 1টি কাঁটা চামচ দিয়ে এই কলা এবং খেজুরটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ম্যাশ করার পরিবর্তে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এই তো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এখন আবারও চুলায় চলে যাচ্ছি। খাবারটিতে যে এলাচ এবং দারচিনি ব্যবহার করেছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ এতক্ষণে রান্নার ফলে এটা থেকে খুব সুন্দর 1টি ঘ্রাণ বের হয়ে গেছে। এখন ম্যাশ করে রাখা কলা এবং খেজুরের পিউরি দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে কলার পরিবর্তে আপনাদের সুবিধা মতো যে কোনো মিষ্টি জাতীয় ফল অ্যাড করতে পারেন। এ তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। এখন সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাচ্চার জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালোরি বহুল 1টি সকালের নাস্তা। এই 1টি মাত্র খাবার থেকে বাচ্চারা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসঙ্গে পেয়ে যাবে। এর ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং তাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করবে। এছাড়াও বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ কৃপণতা না করে 1টি লাইক দিবেন
এবং আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।